আপনারা এই দীর্ঘ সময়ে প্রায় 17 বছর যাবত এই স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দাবেদার পেটুয়া এবং তার নিজস্ব বাহিনীর দ্বারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা, পেশাজীবীদের স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা সব কিছু তারা বন্ধ করে রেখেছে, টুটি চেপে রেখেছিল বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার মাধ্যমে, বিভিন্ন ধরনের হুমকির মাধ্যমে, টেলিফোন কিংবা তার বিশেষ বিশেষ সংস্থা তারাও ফোন করে আপনাদেরকে এই সমস্ত নিউজ যেটা সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ সেখানে আপনাদেরকে বাধা দিয়েছে। এর মধ্যেও আপনারা অসীম সাহসিকতার সাথে এই যে ছাত্র, জনতা, পেশাজীবীদের সর্বাত্মক আন্দোলন, যে আন্দোলনে আমাদের প্রায় 1500 এর উপরে ছাত্র, শিক্ষক এবং সাধারণ মানুষ, জনতা মারা গেছে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তারা একটি পরিবর্তনের জন্য নতুন একটি বাংলাদেশ, দ্বিতীয় একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে এই 24-এর মুক্তিযোদ্ধারা তারা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে এই রক্ত তারা আত্মত্যাগ করেছে। তাদের প্রতিটি রক্তের বিচার, তাদের প্রতিটি খুনের বিচার, এর পাশাপাশি বিগত আন্দোলন সংগ্রামে আমাদের যে 5000 নেতা কর্মীকে হত্যা এবং গুম করা হয়েছে সকল বিচার করার লক্ষ্যে আমরা আপনাদের মাধ্যমে আমাদের রাজশাহী বিভাগীয় সরকার দেশবাসীর কাছে আমাদের মেসেজটি পৌঁছাতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমার, আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমাদের এই গৌরব এবং এই এই ভাঙচুর, এই ভগ্নদশা অফিস, যে অফিসে কি বৃহত্তম দলের অফিস, সে অফিসটি কিভাবে তছনছ করে দেওয়া হয়েছে, এটা কি জ্বলন্ত প্রমাণ? তারপরেও আমরা বলবো যে এখানে আমাদের সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা আছে, কিছু ইনস্ট্রাকশন আছে, যেটি আপনাদের মাধ্যমে আমরা দেশবাসী তথা রাজশাহী বিভাগের সকল পর্যায়ে মানুষকে জানাতে চাই। আমরা অনতিবিলম্বে বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, গণতন্ত্র আন্দোলন সংগ্রামের নেত্রী, যাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে, অমানবিকভাবে, চিকিৎসাবিহীন অবস্থায় তাকে বন্দী করে রাখা হয়েছে এবং তিনি সহ সকল রাজবন্দীর মুক্তি দাবি করছি রাজশাহী মহানগর বিভাগীয় বিএনপির পক্ষ থেকে, আমার দলও সেটা চেয়েছে। এর পাশাপাশি এই জুলাইয়ের যে গণহত্যা হয়েছে, যে সমস্ত ছাত্র, জনতা, সাংবাদিক ভাই সহ বিভিন্ন পর্যায়ের মানুষ নিহত হয়েছে এবং এই নিহতদের জন্য আমরা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি, তাদের শহীদ মর্যাদা দিয়ে তারা যেন জান্নাতে যায়। এই আন্দোলনকে কেন্দ্র করে যত ছাত্র, নেতা এবং জনতা এবং যারা গ্রেপ্তার হয়েছে, অনতিবিলম্বে আগামী 48 ঘন্টার ভিতরে তাদেরকে মুক্তি দিতে হবে। এর পাশাপাশি আমরা সুস্পষ্ট বলতে চাই, রাষ্ট্রীয় সম্পদ, এটি আমাদের দেশের সম্পদ, আমাদের দেশের মানুষের ঘাম রক্ত ঝরিয়ে এই সম্পদ আমরা তৈরি করেছি, এই দেশকে আমরা তৈরি করেছি। আজকের পর থেকে, গতকাল হয়তো একটি কিছু ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা ঘটে গিয়েছে, আজকের পর থেকে বিএনপি নেতৃত্বে আমাদের সকল নেতাকর্মী, সকল সরকারি স্থাপনা, সকল সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, তারা ছাত্র, জনতাকে নিয়ে আজকে থেকে তারা পাহারা দিবে। কেউ যেন তৃতীয় শক্তি কোনো অপচেষ্টার মাধ্যমে এই ধ্বংসযজ্ঞ চালিয়ে এই বিজয়কে নস্যাৎ করতে না পারে। আমাদের দাবি, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বুয়েট সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আগামী 24 ঘন্টার মধ্যে খুলে দিতে হবে, যেখানে ছাত্রদের আবাস, ছাত্রী সন্তানদের আবাস, তারা সেখানেই ফিরে যাবে, সেখানে কার্যক্রম শুরু করবে। তাদের জায়গা রাজপথ নয়, রাজপথে তারা ছিল একটি আন্দোলনের মধ্যে দিয়ে এই হাসিনাকে পতন ঘটানো, এই স্বৈরশাসককে পতন ঘটানো, সেটি যেটি ঘটে গেছে আজকে তারা ক্লাসে ফিরে যাবে, হলে ফিরে যাবে, সেই জন্য সমস্ত প্রতিষ্ঠানকে খুলে দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। আমরা অত্যন্ত ভারাক্রান্ত মনে বলতে চাই, গতকাল বা তার দু একদিন মধ্যে সারা বাংলাদেশে তথা রাজশাহী বিভাগে বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে তৃতীয় পক্ষ, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ খ্রিস্টান, তাদের প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, তাদের যে সমস্ত কর্মযজ্ঞ আছে, যেখান থেকে তারা অন্য সংস্থান করে, তাদের উপাসনালয় সেই জায়গাতে বিক্ষিপ্তভাবে
হামলা চালানো হয়েছে, হামলা করা হয়েছে। আমরা অনতি বিলম্বে এই সমস্ত কার্যক্রম বন্ধ করে যারা এর পথে করবে তাদেরকে দুষ্কৃতী হিসাবে চিহ্নিত করে বাংলাদেশে এই শান্তিপূর্ণ পরিবর্তনকে নস্যাৎ করার উপচেষ্টা হিসাবে তাদেরকে আইনে সমর্থন করার জন্য বলা হচ্ছে আজকে বিএনপির পক্ষ থেকে। এবং আপনারা নিজেরাই এখান থেকে বিএনপি নেতৃত্বের টিম তৈরি করে যে সমস্ত স্থাপনা করা হয়েছে তাদের কাছে যে আমিও থাকবো সাথে, যে তাদেরকে আশ্বাস দেওয়া, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সকল ছাত্রদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্র সমাজ এক হয়ে তারা কাজ করবে। এবং আমরা যে ঘটনাগুলো ঘটেছে তার জন্য আন্তরিকভাবে সবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। আমরা বলতে চাই কোন ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড আজ থেকে করা যাবে না, এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। দেশের সম্পদ বিনষ্টকারী সকল শক্তিকে প্রতিরোধ করার জন্য সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি। প্রতিরোধ মানে আইন নিজের হাতে তুলে নেওয়া নয়, তাদেরকে ধরে আইনের হাতে সমর্পণ করে দেওয়া, এইটি হচ্ছে প্রতিরোধ। বিএনপির ছাত্র, বিএনপি ছাত্র জনতাকে সবাইকে নিয়ে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সকল সম্প্রদায়, সকল প্রতিষ্ঠানকে আমরা নিরাপত্তা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাই আমার, আমরা বলতে চাই এইটি আমাদের নিজস্ব ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা। আমাদের মহানগর সহ যে সমস্ত জায়গা আক্রান্ত হয়েছে, রাজশাহী বিভাগের সকল জেলা, সকল উপজেলা, সকল হেডকোয়ার্টার, পৌর এলাকা, গ্রাম, মহল্লায় যে সমস্ত জায়গাতে এখনো উচ্ছৃঙ্খলতা, এখনো কিছুটা আবেগ কাজ করছে, সেইখানে মাইকিং করে অনেক রহমানের নির্দেশনা অনুযায়ী সকল নেতাকর্মীকে সকল সম্পদের নিরাপত্তা দেওয়ার জন্য মাইকিং করার আমরা আহ্বান জানাচ্ছি আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। এইটি পার্টির চেয়ারম্যানের নির্দেশ, সেই নির্দেশকে রেখে লেখেই কথা বলতে হবে। প্রিয় ভাই আমার, আমরা আপনাদের কাছে আমাদের যে সমস্ত বিষয়গুলো বললাম, আগামী হয়তো কিছুক্ষণ, কিছু আজকে বা 24 ঘন্টার ভিতরে আমরা হয়তো তারা ডি দায়িত্ব সহ এই অঙ্গ সংগঠন মিলে তারা তাদেরকে শান্তিপূর্ণ অবস্থান আমরা করব, এই পার্টি অফিসকে কেন্দ্র করে আশেপাশে সমস্ত করব, যেখানে যে অবস্থায় যে কথা শুনব সেখানে ছুটে যেয়ে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করি। এবং সাংবাদিক ভাইরা, আপনারা কষ্ট করে আপনারা এই দীর্ঘ সময় আমাদেরকে যে পরিমাণ সহযোগিতা দিয়েছে, আমাদের খবর প্রচার করেছেন, যতটুকু পেরেছেন, নিষেধাজ্ঞার পরে যতটুকু পেরেছেন, সেইটুকু এই অগণতান্ত্রিক লুটেরা খুনি হাসিনা সরকার আপনাদের যে কণ্ঠরোধ করেছিল, আমরা নিশ্চয় বলবো আমাদেরও যদি কোনো অপরাধ থেকে থাকে, আমাদেরও যদি কোনো ভুল ভাঙ্গি থেকে থাকে, আমাদেরও যদি কোনো ক্ষেত্রে কোনো ত্রুটি থেকে থাকে, আপনারা নিঃসংকোচে সেটা প্রকাশ করবে, আমাদের কোনো বাধা নাই। এবং এর মাধ্যমে আমি সবাইকে বলে দিতে চাই, যারা এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত থাকছে, আমি আবার বলছি, তারা যে হোক না কেন, যারই ব্যক্তি হোক না কেন, যে সংগঠন বা যে প্রতিষ্ঠানে হোক না কেন, বা যে ধরনের ব্যক্তি হোক না কেন, তাদেরকে ধরে সঙ্গে সঙ্গে তাদেরকে আইন পরীক্ষায় সংস্থা তুলে দিতে হবে। এবং আমরা আগামীকাল আজ থেকে আমরা জাতীয়তাবাদী দল রাজশাহী জেলা মহানগর এবং রাজশাহী বিভাগের সকল জেলা ইউনিট তারা আজ থেকে মাঠে সক্রিয় থাকবে। এই আহ্বান রেখে আপনাদের এই কষ্টের জন্য, আমাদের আপনাদের প্রতি আমাদের জন্য যা করেছেন তার জন্য কৃতজ্ঞ থাকার, সশ্রদ্ধ চত্বে কৃতজ্ঞ থাকিয়ে থেকে আপনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।